हेलो एवरीवन, वेलकम टू माय चैनल सिलीगुड़ी सुरंजन दास। और आज के नतून ब्लग नहीं ब्लगटाते देखो आज के हल्दीबाड़ी। तो हल्दीबाड़ी हुजूर साहेबर मजार सबाई जानी, आज के जा पहुँचे गेछी हल्दीबाड़ी। अलमोस्ट यही ढुके गेछी हुजूर साहेबर मजार रास्त है। हल्दीबाड़ी बस स्टैंड पार कर एकटू एसे राइट साइड रास्ता बड़ो कर बोर्ड लागानो आछे हुजूर साहेब बोले। तो ওই রাস্তা দিয়ে আমাদের ঢুকতে হবে হলদিবাড়ি থেকে 1.5 কিলোমিটার মতো। তো আমরা যাচ্ছি ওদিকেই, অলমোস্ট আমরা পৌঁছে গেছি। আর একটু গেলেই, হাফ কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব মাজারের কাছে। হুজুর সাহেব একজন খুব বিখ্যাত পীর বাবা আমাদের এদিকে, আর আমরা হিন্দু মুসলিম সবাই খুব ওনাকে মানি, ওনার নাম মানি। আর এই মাজারে এসে অনেকেই আমরা প্রার্থনা করি যাতে আমাদের ভালো কিছু হয়। তো আমরা অলমোস্ট চলে এসেছি। এই গেটটা দেখো, একদম আজমের শরীফের মতো একটা গেট। এই গেটটা আগে ছিল না আমরা যখন এসেছিলাম, তো লাস্ট টাইম যখন এসেছিলাম, তো এই গেটটা নতুন হয়েছে, বেশি দিন হয়নি। আর এই যে লেফট সাইডে মাজারের এরিয়া শুরু, তো গাড়িটাকে রাইট সাইডে পার্কিং করব আমি। পার্কিং করে তারপরে আমরা আস্তে আস্তে ভেতরে যাব। আমরা পৌঁছে গেছি হুজুর সাহেবের মাজারে। এখানে একটা খুব সুন্দর গেট আছে দরবারে ইকরাম বলে। এখন আমরা একটু ভেতরে যাই মাজারে। হলদিবাড়িতে আসলে হুজুর সাহেবের মাজার খুব বিখ্যাত, আমাদের উত্তরবঙ্গেই প্রচণ্ড বিখ্যাত। পুরসের সময় হুজুর সাহেবের মাজারের এখানে বিরাট বড় মেলা বসে, প্রচুর জায়গা থেকে লোকজন আসে এখানে। তো এই যে মাজারটা সোজা দেখা যাচ্ছে, আমি এখানে আগে অনেকবার এসেছি। এখন তো রাস্তাঘাট সব পাকা হয়ে গেছে, আগে এগুলো কিছু ছিল না। আর এখানে যখন মেলা বসে না, তখন ওইদিকে তো কাছেই বাংলাদেশ, তো বাংলাদেশের গেটটাও খুলে দেওয়া হয়। তখন ওখান থেকে ওরা আইডেন্টিটি কার্ড নিয়ে, আমি যতদূর শুনেছি আইডেন্টিটি কার্ড নিয়ে, স্পেশাল পারমিশন নিয়ে ওরা আসতে পারে। খুব ভালো লাগে এখানে আসলে, খুব শান্ত জায়গা, হতে পারে অন্য ধর্মের কিন্তু আমার খুব ভালো লাগে। অনেকে যায় যারা রাজস্থানে যায়, তারা তো যায় ইয়েতে, ওখানে মাজার আছে। তো আমাদের এদিকের জন্য এটা কিন্তু খুব বিখ্যাত। এখানে ঈদগাহও আছে, এই যে মসজিদ ঈদগাহ। এই যে এটা বাবার মাজার, তো আমরা একটু হাত টা ধুয়ে আসবো, ধুয়ে এসে একটু ভেতরে যাব। এই যে এখানে লেখা আছে কুতুবুল ইরশাদ হাদিয়া জামানা হজরত মৌলানা শাহি সুফি মোহাম্মদ একরামুল হকের মাজার। এটা আমি ভেবেছিলাম ভেতরে ঢুকবো, কিন্তু যেহেতু আমি হাফ প্যান্ট পরে আছি, প্ল্যান ছিল না কোনো আসবো এখানে, হাফ প্যান্ট পরে আছি বলে আমি ঢুকতে পারবো না ভেতরে। এখান থেকে প্রণাম করে যাব। ওই যে দেখা যাচ্ছে ভেতরে মাজারটা সমাধি, তো এখানে অনেকে চাদর চড়ায়। মনা আর পাপা যাবে, মনা আর পাপা ভেতরে যাবে। আমি হাফ প্যান্ট পরে এসেছি আজকে বাই মিস্টেক, তো হবে না ভেতরে যাওয়া। আর এখানে একটা মাদ্রাসাও আছে, আর এখানে আছে হুজুর সাহেবের ছেলের বাড়ি। এটা এই যে হুজুর সাহেবের ছেলের বাড়ি, এটা এখানে আরও অনেক মাজার আছে। এটা হুজুর সাহেবের নাতির মাজার। এটা হুজুর সাহেবের মেয়ে রাহেলা খাতুন, খোকা হুজুরের মা, তার মাজার। তো ওই জায়গাটা পুরো মাজারই শুধু,
এখানেও আরেকটা মাজার আছে। তো খুব ভালো লাগে এখানে আসলে, খুব শান্তি, খুব শান্ত জায়গা। মনারা আসুক, তারপরে আমরা আস্তে আস্তে একটু বসবো এখানে, তারপর চলে যাব। যারা যারা আজমের শরীফ যেতে পারে না তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারে, কারণ এখানেও পীর বাবার সমাধি আছে, মাজার আর কি। আর এখন আমরা দেখি একটু ঘুরে চারিদিকটা। বিকেল হয়ে গেছে, আমাদের একটু আসতে দেরি হয়ে গেল, তাও কোনো অসুবিধা নেই। এইখানে হুজুর সাহেবের খাদিম, খাদিম সাহেবের মাজার এটা। এই যে এটা হচ্ছে খাদিম সাহেবের মাজার। এইদিকে কি আছে দেখি, হাজি মোহাম্মদ আবুল হোসেন সরকার। আর এইখানটা টোটালটাই মাজারই বানানো, জায়গাটারও খুব সুন্দর। হলদিবাড়ি হচ্ছে জলপাইগুড়ির খুব কাছে, শিলিগুড়ি থেকে 67 কিলোমিটার্স মতো। আর এখানে এই যে দরবারে একরামে, এখানেও একটা গেট আছে। এই গেটটা অনেক পুরনো, এই গেটটা আমি আগে দেখেছি, এই গেটটা অনেক পুরনো। আর যখন হুজুর সাহেবের এখানে মেলা বসে তখন এই জায়গাগুলোতে সবাই ভক্তদের বসার জায়গা করা হয়, যারা দর্শন করতে আসে। এই বড় মাঠটাতে, পিছনে যে মাঠটা আছে, এই মাঠে মেলা হয়, এইখানেও সবাইকে বসার জায়গা করা হয়। এই যত জায়গা আছে, শুধু মেন মাজারের জায়গাটা ছাড়া, মেন মাজারের যে বিল্ডিংটা আছে, এই সবুজ দেওয়ালে ভেতরের পাটটা বাদে, বাকি চারিদিকে মেলা বসে, বিরাট বড় মেলা হয়। আর মেলায় ভিড় সামলাতে না পারলে মেলাতে আসা উচিত না, বিশাল ব্যবস্থা। এখানে আরেকটা মাজার হয়েছে, তো এইটা এখনো পুরোপুরি কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, সদ্য বেশি দিন হয়নি, দেখে যেমন হচ্ছে মাজারটা তৈরি হয়েছে। খুব ভাল লাগছে আমাদের, এটাও একটা খুব ভালো দেখার জায়গা। আর এদিকে আকাশে মেঘ গুড়গুড় করছে, ওয়েদারটা আজকে একটু কেমন কেমন জানি, অন্ধকার অন্ধকারই হয়ে আসছে তাড়াতাড়ি। আর সন্ধ্যা হয়ে আসছে, তো এরপর আমাদের শিলিগুড়ি ফিরতে হবে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। ওই যে আমরা বাইরেই গাড়ি রেখেছি, তো মাজার দর্শন করা শেষ আমাদের, হুজুর সাহেবের মাজার। তো যারা যারা আজমের শরীফ যেতে পারো না তারা এখানেও কিন্তু আসতে পারে। হয় অনেক সময় অনেক রকম সমস্যার জন্য আমরা অত দূর যেতে পারি না, তো এখানে আসা খুবই সহজ, শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার, 67 কিলোমিটার্স। আর যে কোনো শিলিগুড়ি শহরেও কাউকে বললে, যে কোনো গাড়ি ঠিক করলে সেই নিয়ে চলে আসতে পারবে। তো এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। এটা মসজিদ, আর এই হচ্ছে মাজারের মেন মাজার, পাশে আরও আছে, এইদিকে মেলার মাঠ, আর এখানে হচ্ছে পাপা। কেমন লাগলো, কেমন লাগলো? দিনের শেষে আমরা বাড়ি ফিরে চলেছি। তো সবাই আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।